ছাগল আছে, আমি দেখছি না ঠিক ছাগল, তবে টুকটুকির লোক একটা বাড়ি খাইছে, বাড়ি খাইয়া গাড়িটা ফাল্টি খাইছে, টুকটুকি পড়ছে, এটা ঠিক দেখছি না, নিজেও আন্দোলন লাগিয়ে গেছে আর কি চাবেন, ও আমি সিটের সাথে মানে আঞ্জা করে ধরছি, ও আমার কিছু হয়েছে না, আমার লগর মানুষ টাইম শিলচর একলগে আমরা দুজন যেতাম আসলাম, তাহলে তো জখম বেশি হয়েছে। তোর বুঝছে এতে মই এই পেশেন্টটা লৈ গৈছো, বহুত ক্রিটিক্যাল আছে, বহুত চারি পাঁচজন মান ক্রিটিক্যাল আছে, বাকিবিলাক মানে হেড ইঞ্জুরি হয়েছে, লেসারেশন হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, এনেকা হয়েছে, মানে বহু কেজন আছে, ট্রাভেলার আর খুব মানে ই রিক্সা যেটা করে মুখামুখি সমস্যা করা। এটা ট্রাভেলার্স অহার সময় পাখি ছড়া একটা টুকটুকির লগত বাইকত পাল্টি হয় সাইকেল, ইয়ার মানুষ আসছিল প্রায় 18-19 জন, 19 জনের ভিতর 3-4 জন বেশি আহত আছে, শিলচর মেডিকেলত রেফার হয়েছে, আর বাকি 15 জন ফুটবলকে নিয়ে আমার হাঙ্গারিটা চিকিৎসা নিয়ে গেছে। হয় টুকটুকির লগত ট্রাভেলার বাসটো সংঘর্ষ হয়েছে, এটা কোরপরা আহার আসলে হাইলাকান্দির পাক্কি চড়াত এক্সিডেন্ট হয়েছে। বহুত মানে এক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আপনার নাম কি দাদা? আমার নাম শ্রী করুণাময় রায়। কি না? করুণাময় রায়। করুণাময় রায়, আপনি কোন জায়গা থেকে উঠলেন গাড়িতে? আমি রামকৃষ্ণনগর থেকে। রামকৃষ্ণনগর থেকে? হ্যাঁ, শিলচর যেতাম। শিলচর যেতাম, যেটা মানে ট্রাভেলারটা মানে রামকৃষ্ণনগর থেকে শিলচর অভিমুখে রওনা দিছিল, মানে এদিকে হাইলাহান্দি আনিপুর ইয়া হাইলাহান্দি কোন সাইডে দিয়ে যাইতে আসলো? তো আনিপুর ইয়া রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগর থেকে আমরা উঠছি উড়িয়া এটা আইলাম দিয়ে শিলচর যাইতে। শিলচর যেতাম, এটা লক্ষ্মীনগর রাস্তা দিয়ে বোধহয় হাইলাহান্দি দিয়ে উড়িয়া। হ্যাঁ, আচ্ছা এক্সিডেন্টটা কোন জায়গায় হয়েছে? সামনের কন্ডিশনটা বুঝতে পারছি না, পয়লা অবস্থায় যে সময় গাড়ি টার্ন করছে, এই টার্ন করতে গিয়ে বুঝতে পারছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট, মানে তার সবকিছু কন্ট্রোলের বাইরে হয়ে গেছে, এই সময় আমরা একটু মানে সব দাঁড়াই গেছি, দাঁড়াই দেখলাম সামনে দিকে আমার লগের একজন আছে, আমার ভাই আমি দুজন যেতাম আসলাম সিটে, এই যেমন সিটে টাইট করে ধরতে পারছি, আমি যেমন বুঝতে পারছি না যে কোথায় বা কোন জায়গায় ধরবো, আমি আসলাম তো বুঝতে পারছি না, একবার টার্ন করছে তার একবার টার্ন করতে গিয়ে যেমন সামনে একটা শব্দ হয়েছে, পরে মানুষ বললো যে এটাতে টুকটুকিতে বাড়ি মারছে, টুকটুকি লোকে বাড়ি, হ্যাঁ টুকটুকিতে লাস্টে বাড়ি হইয়া, এরপরে আর কন্ট্রোল করতে পারছে না গিয়ে জমিনে দিচ্ছে নালাতে না, হ্যাঁ তো এই সময় আমরা তো একবার নিচে আসলাম, তো আমরা একে দড়িয়ে উঠেছে, আমরা ভিতরে আসলাম, এরপরে এরপর তো দেখলাম যারা যারা মোটামুটি পজিশন ভালো আছে এরা তো উপরে থেকে যেমন জানলা দিকে বাড়িয়ে গেছে, আমরা একবার নিচে আসলাম, বুঝতে পারি না অনেক সুট পাইছি আর কি, যে পিছনে পাইছে হাতে পাইছে, আমার পহলে বুঝতে পারছি না, এরপরে দেখা যায় যে আমার রক্ত পড়তেছে, তো রক্ত পড়ার পরে যেমন আমার বাকিরা আমার দড়িয়ে, হ্যাঁ হ্যাঁ আমার মাথা ফাটছে, পিছনে পিঠে খুব বেশি ব্যথা পাইছে,
এরপরে তো আমি আমার খেখে নিয়ে আইলা এখানে হ্যাঁ, হে আমার সঙ্গেই আসিল কিন্তু হে একটু বেশি পাইছে না, এলে আনতে পারছে আরকি। আরো অনেকগুলো মানুষ আসলো, এর একটা চিনি না, অনেক হ্যাঁ অনেক মানুষ সাহায্য করছে, অনেক সাহায্য করছে। আমরা মোবাইলটাও আসছিলাম, মোবাইলটাও পাইছি। হ্যাঁ হ্যাঁ, এরপরে